हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। आमी आलहामदुलिल्लाह भालो आछि। आज के आपनादेर साथे खूब इजी एवं मजादार एक रेसिपि शेयर करब। आमी आज के आपनादेरके देखाबो किभाबे फ्रूट चाट तैरि करते हय। चलुन देखिनी फ्रूट चाट तैरि करते आमादेर कि कि उपकरण लागबे। आमी एखाने 1.5 कप परिमाण टक दई निये निएछि, आर निये निब किछु परिमाण मतो फ्रूट्स। এখানে আমি একটা অরেঞ্জ কুচি করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো মেলন। নিয়েছি এখানে আপেল কুচি, 1 টেবিল চামচ পরিমাণ বাটার এবং একটা কলা। এখানে নিয়েছি আমি আনার 3টে খেজুর কুচি এবং পরিমাণ মতো আঙুর কুচি। আমার সবগুলো উপকরণ প্রস্তুত। এখন আমি আপনাদেরকে ফ্রুট চাট তৈরি করে দেখাবো। এই ফ্রুট চাট তৈরি করতে আমার লাগবে একটা ব্লেন্ডার মগ। আমি একটা ব্লেন্ডার মগ নিয়ে নিয়েছি এবং এখানে বাটার দিয়ে দিচ্ছি। টক দইগুলো মিক্স করতেছি। আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা আপনারা যত ভালোভাবে ব্লেন্ড করবেন খেতে তত ভালো হবে। আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার টক দইটা মিশ্রণ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন একটা বলে ঢেলে নিব। টক দইয়ের মিশ্রণে আমি এক এক করে সবগুলো ফ্রুটস দিয়ে দিব। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন। সবগুলো ফ্রুটস দিতে হবে এমন কথা নাই, আপনারা 2 থেকে 3টা ফ্রুটস দিয়েও এই ফ্রুট চাট তৈরি করতে পারেন। আমি সবগুলো ফ্রুটস দিয়ে দিলাম। এখন আমি এই ফ্রুটসগুলো ভালোভাবে মিক্স করে নেব। আমার ফ্রুট চাটটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবং এটা তৈরিও হয়ে গেল। এখন আমি একটা বল নিয়ে এই ফ্রুট চাটটা সার্ভ করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত ইজি এবং কম সময়ে আমি এই ফ্রুট চাটটা তৈরি করে ফেললাম। এই ফ্রুট চাটটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন। আমার এই ফ্রুট চাট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।